আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন। না লাইট আছে। না না সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী, আমরা এখন এসেছি খিলগাঁও থানাধীন 1 নম্বর ওয়ার্ডে মোহন সুজে মোহন লাল দাস ভাইয়ের কাছে। এই মোহন সুজের স্বত্বাধিকারী তিনি, তার কাছ থেকে আমরা এই শিল্প সম্পর্কে কিছু জানবো। তো মোহন ভাই, আপনার এই শিল্প কত বছর ধরে? বিগত আজকে প্রায় 50 বছর যাবত আমি এই শিল্প প্রতিষ্ঠান চালিয়ে আসছি। আচ্ছা, এই শিল্পটাকে বৃহৎ করার আর কোনো চিন্তা চেতনা কি আপনার আছে? হ্যাঁ, আমার অনেক বড় চিন্তা চেতনা আছে। মানে কিভাবে আপনি বৃহৎ করতে পারেন, এই ধরনের কোনো চিন্তা চেতনা কিভাবে করবেন আপনি? কিভাবে করবো, গভর্নমেন্ট আমাকে যদি অনেক হেল্প করে তাহলে আমি এটা কোনো চিন্তা ভাবনা আরও ডেভেলপার করবো আর কি, এবং আরও এটা শিল্প প্রতিষ্ঠানকে আরও লোক সংখ্যা বাড়াবো, সেটি আমার চিন্তা ধারণা। এত বছর ধরে আপনার এই শিল্পটার সাথে আপনি যুক্ত আছেন, তো বর্তমান করোনাকালীন সময়ে আপনাদের এই শিল্পটা যে কর্মচারীগণ, তারা তো অবশ্যই কিছু না কিছু কাজকর্ম করেছেন, তো এই শিল্পের প্রতি কি আমাদের গভর্নমেন্ট সরকারি কোনো সাহায্য সহযোগিতা কি আপনারা পেয়েছেন? না, এটা আমি শিল্প সংস্থা থেকে আমি কোনো ধরনের হেল্প পাইনি। আমি যদি এটা হেল্প পাইতাম আরও এটা আরও চিন্তা করতাম, আমরা ছিল গিয়ে ভালো একটা করবো। আচ্ছা, আপনাদের এই শিল্পের কি কোনো মানে কোনো সংগঠন আছে? যেমন এক একটা শিল্পের এক একটা সংগঠন থাকে, প্রত্যেকে মিলে একটা সংগঠন তৈরি করে, এরকম কোনো সংগঠন? হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা সংগঠন আছে। তো সেই সংগঠনে অবশ্যই প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, যা সভাপতি সেক্রেটারি আছে, তারা কি আপনাদের কোনো প্রকার মানে সাহায্য সহযোগিতা করেছে? না, এটা আমি পাইনি আর কি। আরো সুন্দর সরকারের কাছে যদি আবেদনটা করি, তো যদি সরকার আমাকে একটু হেল্প করে লোন টোনের ব্যাপারে, সেটা আমি আরো একটু চিন্তা ধারণাটা খুব বড় করবো। মানে আপনি এই শিল্পটাকে আরো বৃহৎ করতে পারবেন, আরো সুন্দর করতে পারবেন। তো মোহন ভাই, চ্যানেল 26 এর পক্ষ থেকে সাদিয়া পারভীন রিয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ মোহন সুজের প্রোভাইড। আপনারা দেখছেন চ্যানেল 26 বুলেটিন।